প্রতি বছরের নিয়ে এই বছরও আগরতলা দুর্গাবাড়িতে রাজন্য আমল থেকে চলে আসা কাত্যায়নী পূজা অনুষ্ঠিত হয়। কার্তিক মাসের সংক্রান্তি দিনে অধিবাস এবং পয়লা অগ্রহায়ণ থেকে প্রথম দিবস পুজো শুরু হয়। রবিবার দ্বিতীয় দিবস এবং সোমবার তৃতীয় দিবস পুজো অনুষ্ঠিত হবে দুর্গাবাড়িতে। প্রথম দিবস পূজা হচ্ছে, এটা প্রতি বছর সংক্রান্তির দিন, কার্তিক মাসের সংক্রান্তির দিন অধিবাস হয়। অগ্রহায়ণের 1 তারিখ থেকে পূজা শুরু হয়। প্রথম দিবস পূজা আজকে, কালকে দ্বিতীয় দিবস পূজা, পরশুদিন তৃতীয় দিবস পূজা। অগ্রহায়ণের 1, 2, 3 তারিখ এই পূজাটা হয়ে আসছে। কার্তিক অগ্রহায়ণের 1 তারিখ থেকে কাত্যায়নী পূজা। দেবী এখানে 10 হাতে পূজিত হন, কাত্যায়নী পূজাতেই 10 হাতে পূজিত হন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।